বন্ধুরা, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাথে জুতো আবিষ্কার করছিলাম। আজকে আমরা দেখব যে কখন এবং কে আসলে জুতো ব্যবহারের পরামর্শটি রাজাকে দিয়েছিল এবং রাজার আদেশ পালনে এবং তার মনতুষ্টি করতে পেরেছিল। রাজার চর ধাইল হেতা হোতা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কোথা, নামিলে তত উচিত মতো চর্ম। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহা মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণীয়া ঢাকিতে নাহি হবে। খুব চমৎকার কয়েকটা লাইন। আচ্ছা, যখন রাজার সভাসদরা রাজাকে পরামর্শ দিলেন যে আসলে সমগ্র রাজ্যই একজন কিংবা অনেকজন চর্মকার কিংবা চামারকে দিয়ে চামড়া দিয়ে মুড়িয়ে দিতে হবে, তাহলে কী হবে বন্ধুরা? তাহলে কোথাও কোনো ধুলা স্পর্শ রাজাকে ছুঁতে পারবে না, অর্থাৎ রাজার যে সমস্যা সেটির সমাধান হয়ে যাবে। এই সমাধানটি করার জন্য রাজার চর, চর মানে কি বন্ধুরা? চর মানে হচ্ছে রাজার এক ধরনের কর্মচারী যারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে। আচ্ছা, আমরা আধুনিক যুগে তাদেরকে বলে থাকি স্পাই। আচ্ছা, রাজার চর ধাইল হেতা হোতা। ধাইল মানে হচ্ছে কি করলো বন্ধুরা? দৌড়ালো। ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, তার মানে হচ্ছে শুধু যে রাজার চর ছুটেছে তাই না, সবাই কিন্তু ছুটেছে এবং সব কাজকর্ম বাদ দিয়ে ছুটেছে। কেন বন্ধুরা? কারণ এটা কিন্তু রাজার আদেশ, আর রাজার আদেশ পালন না হলে সবাইকে কিন্তু শাস্তি পেতে হবে। আচ্ছা, যোগ্য মতো চামার নাহি কোথা, নামিলে তত উচিত মতো চর্ম, তার মানে তারা যোগ্য চামার কিংবা চর্মকার তো খুঁজে পাচ্ছেই না, তার সাথে সাথে যে প্রয়োজনীয় চামড়া কিংবা উপযুক্ত চামড়া দরকার সেটাও কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। কোথায় পাবে এত বড় চামড়া যে চামড়া দিয়ে সমগ্র রাজ্য মুড়ে দেওয়া যাবে? তখন ধীরে চামার কুলপতি, তার মানে এই যে চর্মকার তাদের যে সর্দার কিংবা নেতা, কুলপতি মানে হচ্ছে কুলের পতি কিংবা কুলের নেতা, তিনি এসে বললেন। কিভাবে বললেন? ঈষৎ হেসে। ঈষৎ মানে হচ্ছে বন্ধুরা একটু, সামান্য একটু হেসে তিনি বললেন, বলিতে পারি করিলে অনুমতি, তার মানে তিনি একটা পরামর্শ দিতে চান, কিন্তু পরামর্শ তিনি তখনই দিবেন যখন কিনা রাজা তাকে অনুমতি দেবেন। সহজে চাহে মানুষ হবে সিদ্ধ। এই মানুষ কি বন্ধুরা? মানুষ মানে হচ্ছে মন, তার মানে রাজার যে মানসিক চাহিদা সেটা সিদ্ধ হবে, তার মানে সেটা পরিপূর্ণ হবে। এরকম একটা চমৎকার সমাধান কিন্তু একজন দিতে পারেন, কে সে? সে হচ্ছে চামার কুলপতি। নিজের দুটি চরণ ঢাকো। চরণ মানে কি বন্ধুরা? চরণ মানে হচ্ছে পা। তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। ধরণী মানে কি বন্ধুরা? ধরণী মানে হচ্ছে পৃথিবী, তার মানে হচ্ছে সেই চামার কুলপতি এসে বললেন সমগ্র রাজ্য কিংবা সমগ্র পৃথিবী ঢাকার দরকারটাই কোথায় যখন আপনি খুব সহজে আপনার দুটি পা ঢাকার মাধ্যমেই আসলে আপনার যে সমস্যা ধুলাবালির স্পর্শ সেটি এড়াতে পারেন। তখন আর কিন্তু এত যজ্ঞ এত আয়োজন করে সমগ্র রাজ্যই কিন্তু আর চামড়া দিয়ে মুড়ে কিংবা ঢেকে দিতে হয় না, অর্থাৎ খুব সহজেই কিন্তু জুতো ব্যবহারের মাধ্যমে রাজা তার সমস্যার সমাধান করতে পারেন। এই সমাধানটি কে দিল বন্ধুরা? এই সমাধানটি দিল চামার কুলপতি, অর্থাৎ চর্মকারদের নেতা। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে তোমরা আসলে বুঝতে পেরেছ কে এবং কখন কী কী পরামর্শ পালনের পর যখন রাজার সমস্যার সমাধান হলো না, তখন কে এসে রাজাকে তার উপযুক্ত পরামর্শটি দিল তার সমস্যার সমাধানের জন্য, সেটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজকে তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।